হ্যাঁ গাইজ, ফাইনালি 500 কোটি বছর পরে আমি ব্লগ নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার পূরণের ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা হলো 500 সাবস্ক্রাইবার পূরণের ভিডিও। তো আজকে আমি যাব মহাকালবাড়িতে, ফালাকাটার একটা মন্দির আছে মহাকালবাড়ি, তো ওই মন্দিরটায় যাব ব্লগ করার জন্য। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা কাছেই, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি চলে এসেছি ফালাকাটা মহাকাল বাড়িতে। তো দেখতে পাচ্ছ পিছনটা, মানে গরমের জন্য আমি ভেমে যাচ্ছি প্রচণ্ড। তো এখন আমি এখানে এসেছি ব্লগ বানানোর জন্য, তো ভিডিওটা শুরু করি চলো। আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং। সো গাইস, আমি এখন এসেছি হলো ফালাকাটাতে একটা মন্দির, এটার নাম হলো মহাকাল বাড়ি, আর এটা হলো মানে ফালাকাটার মধ্যে একটা শান্তশিষ্ট জনপ্রিয় জায়গা। আমার সাথে একজন ক্যামেরাম্যান আছে, তো হাই বলে দে। হাই বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এটা হলো মহাকাল বাড়ির মন্দির, আর পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, আর আকাশটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্লিয়ার। আর এখন শরৎকালের আকাশ, তো এখন এরকমই ক্লিয়ার হয়, আকাশে কয়েকটা মেঘ জমে আছে। তো সামনে পুজো চলে এসছে, তো আমি পুজোর ব্লগও বানাবো। মন্দিরটা থেকে নিচে একটা সিঁড়ি আছে, আর তার নিচ দিয়ে বয়ে গেছে একটা নদী, এই নদীটার নাম হলো মজনাই নদী। আর দেখতে পাচ্ছ কি রোদ এখানে এখন দুপুর বেলায়, আর আকাশ মেঘে ঢেকে গেছে। তো এখন শরৎকাল, কদিন পরে দুর্গা পূজা। তো সামনে দেখতে পাচ্ছ নদীর ওপারে কাশফুল ফুটেছে। কি রে, ভিডিও করা হয়েছে, চলে আয় না, কি রোদ্রু, আর কত ভিডিও করবি, তাতে যায় না। হলো মন্দিরের মাঠ, এখানে তো দুর্গা পূজা হয় না, এই মাঠটার মধ্যে কালী পূজা হয় বড় করে অনেক। তো নেক্সট ভিডিও যখন কালী পূজা হবে, তো কালী পূজার ব্লগ আনলে তো আমি এখানে দেখাবো। তো আমরা এখন এদিক থেকে বেরিয়ে যাব, এখন ভিডিওটা আর বেশি দূর এগোবো না। তো এখন রোদ, রোদের জন্য আর দেখতে পাচ্ছি না আমি কিছু, প্রচণ্ড রোদ। তো এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিয়ে দিও। তো আমি পুজোর মধ্যে ব্লগ আসছে, কিন্তু পুজোর ব্লগ কিন্তু আসছে অবশ্যই। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।